তীব্র গরমে ফল ও ফসলের ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। মানিক, তাপ প্রবাহের আমবাগান সহ ফসলের ক্ষয়ক্ষতির শঙ্কায় রয়েছে কৃষকরা, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, অবশ্যই ক্ষয়ক্ষতির মধ্যে কৃষকরা আছেন এবং তারা ক্ষতির শিকার হচ্ছেন। আমরা গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন আম বাগান এবং লিচু বাগানে আমরা দেখেছি যে সেখানে লিচু এবং আমের গুটি ঝরে পড়ছে এবং চাষিরা জানিয়েছেন যে অন্য যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি কীটনাশক স্প্রে করে পোকা ঠেকানো যাচ্ছে না, কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে পোকা মাকড়ের জন্ম যেমনি বেশি হচ্ছে তেমনি রোদে ঝরে যাচ্ছে আমের গুটি এবং আমের লিচু। আমরা জানি যে আসলে মেহেরপুরের হিমসাগর আম আসলে দেড় জোলা খ্যাতি রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের চেয়েও মেহেরপুরের হিমসাগরের কদর বেশি রয়েছে এবং এটা স্বাদের দিক থেকে সেরা বলা যেতে পারে। হিমসাগর আম হচ্ছে মেহেরপুর জেলার জিআই পণ্য হিসেবে নিবন্ধিত। অন্যদিকে লিচু বা যদি দিনাজপুরের লিচুর সাথে এটা তুলনা করা যায় সেক্ষেত্রে স্বাদের দিক থেকে মেহেরপুরের লিচু কিন্তু অনেক এগিয়ে রয়েছে। তো এখানে বিষয় হচ্ছে যেহেতু আম লিচু বা চাহিদা রয়েছে সেহেতু ক্রমবর্ধমান বাগান বাড়ছে এবং অনেকেই বাণিজ্যিক ভিত্তিতে আম বাগান লিচু বাগান করছেন এবং এর সাথে কিন্তু অনেক মানুষের রুটি রুজি বা ব্যবসা বাণিজ্য জড়িয়ে গেছে, সেক্ষেত্রে তারা একটা বিরাট একটা ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও ধান যে ধানের ক্ষেত, বোরো ধানের ক্ষেত, সেখানে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে এবং পাট বোনা নিয়েও কিন্তু চাষিরা বিপাক রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে মেহেরপুর জেলার কৃষি ক্ষেত্রে একটা বিরাট বড় বিরূপ প্রভাবের মধ্য দিয়ে পার করছে এই তাপ প্রবাহ। ধন্যবাদ।